দেখেন এটা পড়াচ্ছিলাম আপনাদেরকে এটা ছিল আমি আপনাদেরকে তাপমাত্রা এবং তাপের পার্থক্য বুঝাচ্ছিলাম তাপমাত্রা তাপের পার্থক্য বোঝা শেষ এখন অ্যাকচুয়ালি তাপমাত্রা কিভাবে মাপবো সেটা নিয়ে হচ্ছে ঝামেলা শুরু তো প্রথমেই তাপমাত্রা মাপার জন্য আমাদের যেটা দরকার কোনো একটা কিছু রেসপেক্টে মাপতে হবে দেখেন আমরা আমি সবাইকে মিট করে দিলাম যারা জয়েন করুক সবাইকে মিট করে দেখেন তাপমাত্রা মাপার জন্য আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করছি তখন কি মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করছি তার মানে একটা পার্টিকুলার দৈর্ঘ্যের রেসপেক্টে দৈর্ঘ্য পরিমাপ করছি সুতরাং পরিমাপ সবসময়ে ডিপেন্ড করে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোনো কিছুর সাহায্যে কোনো কিছুর রেফারেন্সে আপনি আসলে মাপবেন সো আমি একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দেই হ্যাঁ ভালো এক্সাম্পল হচ্ছে এটা ধরেন আজকে রাতে আপনারা সবাই আমরা সবাই ঘুমায় গেলাম ঘুমানোর পরে ধরেন এই রাত্রিবেলা গোটা দুনিয়া সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেছে একদম গোটা দুনিয়া তাহলে গোটা দুনিয়া যদি সংকুচিত হয়ে অর্ধেক হয়ে যায় আপনি আমার সংকুচিত হয়ে অর্ধেক হয়ে যাব আমাদের মিটার স্কুল অর্ধেক হয়ে যাবে স্কেলটা অর্ধেক হয়ে যাবে তাহলে সকাল উঠে কিন্তু টের পাব না আমরা কেউ সংকুচিত হয়েছি কি হয়নি সুতরাং সবসময় আমরা পরিমাপ করি কোনো না কোনো কিছুর সাপেক্ষে একইভাবে তাপমাত্রাও কোনো না কোনো কিছুর সাপেক্ষে পরিমাপ করা হয় সুতরাং এই যে সাপেক্ষ বা আপেক্ষিকতার যে বিষয়টা আছে তাপমাত্রার বেলায় আমরা যখন পরিমাপটা করি এই পরিমাপটা করি হচ্ছে যে সকল ধর্ম দেখে তাদেরকে বলা হয় তাপমিতিক ধর্ম তাপমিতিক ধর্ম বা থার্মোডাইনামিক থার্মোমেট্রিক প্রপার্টি আমি আবার রিপিট করতেছি যে সকল ধর্ম দেখে যে সকল ধর্ম পর্যালোচনা করে কোন বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে তাপমিতিক ধর্ম বলে এক্সাম্পল দিচ্ছি ধরেন আমরা যদি তাপমাত্রা বাড়াই তাপমাত্রা বাড়ালেও গ্যাসের আয়তন বাড়বে সিম্পল এক্সাম্পল বাসায় যখন ভাত রান্না হয় চুলায় আপনি চাল দিছেন পানি দিছেন এরপর তাপ বাড়াচ্ছেন তাপমাত্রা বাড়তেছে চুলায় তাপমাত্রা যতই বাড়বে চুলার ভিতরের যে পানিটা এটা বাষ্পে পরিণত হবে এবং এটার আয়তন বাড়বে সুতরাং এই তাপমিতিক ধর্মের একটা হইতে পারে আয়তন আবার চুলার যে পাতিলটা আছে এই পাতিলের উপরে আপনি যদি একটা ঢাকনা দিয়ে রাখেন ঢাকনার উপরে যদি ভারী কোনো বস্তু দিয়ে রাখেন যতই তাপমাত্রা বাড়বে ভিতরে প্রেসার বাড়বে তাহলে একটা হইতে পারে চাপ এরপর আপনার ধরেন যদি আমরা একটা ধাতব পদার্থ নেই ধাতব পদার্থের যত বেশি তাপমাত্রা বাড়বে ততই তার বাড়বে সুতরাং আর একটা হইতে পারে সুতরাং এই যে আয়তন চাপ রোধ এদেরকে বলা হচ্ছে তাপমিতিক ধর্ম আর যে সকল বস্তুর এই তাপমিতিক ধর্ম দেখে আমরা তাপ তাপমাত্রা পরিমাপ করি তাদেরকে বলা হয় তাপমিতিক বস্তু তাহলে তাপমিতিক বস্তু হচ্ছে যে সকল বস্তুর তাপমিতিক ধর্ম পর্যালোচনা করে তাপমাত্রা পরিমাপ করা হয় এক্সাম্পল ধরেন আমরা গ্যাসের আয়তন দেখতেছিলাম তাহলে আয়তন যদি দেখতে যাই তাপমাত্রিক বস্তুটা হবে কোন একটা গ্যাস চাপের বেলায় সেটা গ্যাস রোধের বেলায় হচ্ছে ধাতব পদার্থ তারপর আয়তনের বেলায় আবার পারদ মিটারে পারদের আয়তন দেখা হয় ঠিক আছে কে যেন হাত তুলছিলেন দেখি একটু হাত তুলে আছেন রেজাউনুর রহমান হ্যাঁ ভাই বলেন রেজাউনুর রহমান গত ক্লাসে কি বলছিলাম আপনারা মনোযোগ দেন না তো আমি বলছি আজকে একদম শুরু থেকে শুরু করব আমি পুরো ক্লাসে বুঝছেন বুঝছেন আবার পড়াচ্ছি তাহলে ওকে ক্লিয়ার ওকে এখন আসেন তাহলে দেখেন তাপমিতিক ধর্ম তাপমিতিক বস্তু হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে এই যে ইউজ করে কিভাবে তাপমাত্রা আমরা মেজার করব সেখানে আমাদের এখন কাজ হচ্ছে তাপমাত্রা মেজার করতে এবার আমি গতদিন আপনাদেরকে এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা পড়াইছিলাম বলছিলাম যে পানির ত্রৈধ বিন্দুতে কোনো বস্তুর ধর্ম দেখব সেই ধর্মের সঙ্গে অন্য একটা তাপমাত্রায় ধর্মের তুলনা করবো ডিভাইডেড বাই এক্স টি আর ইন্টু দুইশো তিহাত্তর দশমিক এক ছয় কেলভিন যেখানে এক্স ছিল নির্নি তাপমাত্রায় বস্তুর তাপমিতিক ধর্ম এক্সটিয়ার ছিল পানির বস্তুর তাপমিতিক ধর্ম থিটা নির্ণীয় তাপমাত্রা আমি একটু কথাটা বুঝিয়ে বলি আপনাদের জন্য একটা সহজ এক্সাম্পল দিই ধরেন আমি কার কাছে কত টাকা আছে এটা পরিমাপ করতে চাই কিন্তু আসলে এই পরিমাপটা করতে চাই তুলনায় কিরকম তুলনায় ধরেন এখানে তুল যারা দা পার্টিসিপেন্টস আছেন দেখি একটু নাম দেখি ধরেন দীপিত সাহার কাছে আছে দশ টাকা এখন আরমান মিরাজের কাছে আছে তিরিশ টাকা তাহলে দীপিত সাহার তুলনায় আরমান মিরাজের কাছে তিন গুণ টাকা আছে সুতরাং আমরা যদি সাহাকে স্কেল হিসেবে চিন্তা করি যে দীপীছাহ হচ্ছে একটা তাপমাত্রার স্কেল তাহলে উনার তুলনায় আরমান মিরাজ তিন গুণ তাপমাত্রা বেশি উনার আছে সুতরাং আমরা সবসময় যখন মেজার করব কারণ না কারো সাপেক্ষে মেজার করব এখন এক্সটিআর যেটা আমরা এখানে দেখতেছি এই যে এক্সটিআর যেটা আছে এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুতে একটা বস্তুর ধর্ম তাপমিতিক ধর্ম সেই ধর্মটা কিরকম হইতে পারে আমি একটু একে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝবেন ভালো ধরেন ফর এটা এটা একটা একটা থার্মোমিটার থার্মোমিটার এখন আমি এই থার্মোমিটারে হয়তো বা আয়তনটা দেখব আমার পানির বিন্দু এই পানির বিন্দুটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও চার দশমিক পাঁচ আট মিলিমিটার পারদচাপ আমি ত্রৈধবিন্দুর এক্সপ্লেনেশন আজকে আবার একটু দিব কিন্তু আগে এটা জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চার দশমিক পাঁচ আট মিলিমিটার পারদ চাপে পানির ত্রৈধবিন্দু বলা হয় কারণ এই তাপমাত্রা চাপে পানি একই সাথে কঠিন তরল এবং বাষ্প অবস্থায় থাকতে পারে এখন ধরেন ফর এক্সাম্পল এই যে পাশে যে থার্মোমিটারটা আঁকছি আমি এই থার্মোমিটারে পানির ত্রৈধবিন্দু মানে জিরো ডিগ্রিতে পারদটা এই পর্যন্ত আছে তাহলে পারদের একটা দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুতে তাহলে দেখেন এর একটা লেন্থ আছে ধরলাম এর এই লেন্থটা হচ্ছে দশ এখন অন্য কোন একটা তাপমাত্রায় এই পদার্থটার আয়তন বেড়ে গেল তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে তাহলে নতুন যে আয়তন বাড়ার পরে এই আয়তনটা হয়ে গেল ধরেন ফর এক্সাম্পল তিরিশ তাহলে এক্স হচ্ছে থার্টি আর এক্স টিয়ার হচ্ছে দশ তাহলে আমার টেম্পারেচার থিটাই কষ্ট হবে এক্স থার্টি ডিভাইডেড বাই এক্স টিয়ার দশ ইন্টু দুইশো দশমিক এক ছয় কেলভিন মানে থ্রি ইন্টু টু তিহাত্তর দশমিক এক ছয় কেলভিন এটা হচ্ছে আমার তাপমাত্রাটা সুতরাং তাহলে এক স্থির বিন্দু সাপেক্ষে যখন আমরা তাপমাত্রা মাপতেছি একটা মাত্র পয়েন্ট একটা মাত্র ধর্মকে আমরা ফিক্স রেখে সেটা রেসপেক্টে আমরা তাপমাত্রাটা অ্যাকচুয়ালি মেজার করতেছি সো এখন এখানে আমাদের দেখার যে বিষয় সেটা হচ্ছে আমরা এই এক স্থির সাপেক্ষে যখন তাপমাত্রা গ্যালাক্সি সেভেন কেউ একজন হাত তুলছেন দেখি

যে তাপমাত্রাটা আছে নির্ণীয় তাপমাত্রায় বস্তু তাপমিতিক ধর্ম আর এক্স হচ্ছে এইখানে যে এক্সটা আছে এই এক্সটা হচ্ছে আমার কে কি বলতে চাই আনাসরাফি হ্যাঁ আনাসরাফি আবার পরে দেখতে পারবেন আমি রেকর্ডটা দিয়ে দিব পরে দেখতে পারবেন ওকে দেখেন এক্সটিআর হচ্ছে ত্রৈধবিন্দুতে যে ধর্ম সেটা এই এক্সটিআরটা ছিল পানির ত্রৈধ বিন্দুতে তাপমিতিক ধর্ম আর এক্সটা হচ্ছে যে তাপমাত্রাটা নির্ণয় করতে যাচ্ছি ওই তাপমাত্রায় বস্তুর তাপমিতিক ধর্ম আর থিটাটা হচ্ছে আমার যে তাপমাত্রা সেটা এবং এইখানে তাপমাত্রাটার স্কেলটা হচ্ছে কেলভিনে সুতরাং এই যে দেখেন ত্রৈধ বিন্দুতে বস্তুর যে ধর্মটা আছে এই যে এখানে ত্রৈধ বিন্দুতে ধরেন এখানে যে লেন্থটা দেখতে পাচ্ছি দশ অন্য কোন তাপমাত্রায় বস্তুর লেন্থটা আয়তনটা বেড়ে হয়েছে তিরিশ তাহলে তিরিশ এবং দশের রেশিও বা অনুপাত করে আমি আসলে তাপমাত্রাটা নির্ণয় করতে পারতেছি এটাই হচ্ছে এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় আমি ডিরেক্টলি আপনাদেরকে একটা ম্যাথ করাই ম্যাথ করাইলে জিনিসটা আসলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হবে চলেন আমরা একটা ম্যাথ শুরু করি এটা বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন ছিল দেখেন সবাই কোশ্চেনটা একটু পড়েন সবাই একটু প্রশ্নটা পড়বেন দেখেন কি বলছে একটি ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে ভালো মতো খেয়াল করেন ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার তাহলে ধ্রুব আয়তন যদি হয় আয়তন ধ্রুব আছে তার মানে কে চেঞ্জ হবে চাপ কারণ আমি শুধুমাত্র এক স্থির বিন্দু বলছি সুতরাং একটা মাত্র প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারবো একাধিক প্রপার্টি চেঞ্জ করব না সুতরাং একটা মাত্র প্রপার্টি যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে সেই প্রপার্টিটা কি হচ্ছে এখানে যেহেতু ধ্রুব আয়তন সেটা হচ্ছে চাপটা আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে সুতরাং চাপ যদি চেঞ্জ হয় আমাদের ধ্রুবায়তন গ্যাস থার্মোমিটারে হিলিয়াম ব্যবহার করে পানির ত্রৈধ বিন্দুতে দুশো তিহাত্তর দশমিক এক ছয় কেলভিন চাপ উনিশ দশমিক পাঁচ কিলো প্যাস্কেল শুষ্ক বরফ বিন্দুতে চাপ পাওয়া গেছে তেরো দশমিক নয় চার কিলো প্যাস্কেল শুষ্ক বরফের তাপমাত্রা জানতে চাওয়া হয়েছে এবং দেখেন এটা বুয়েটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল দু হাজার পাঁচ ছয় এখন দেখেন এখানে আমার যে থিটাটা ছিল থিটা ইকোয়াস টু এক্স বাই এক্স টিআর ইন্টু দুইশো তিয়াত্তর দশমিক এক ছয় কেলভিন এখন এই যে এক্সটা একটু আগে যাই দেখেন এখানে এক্স কে কি বলা হয়েছে তাপমিতিক ধর্ম এখন তাপমিতিক ধর্ম কি কে আছে একটু দেখেন আয়তন আছে চাপ আছে রোধ আছে তাহলে আমরা যখন এই ম্যাথটা করতে যাচ্ছি এই ম্যাথে তাপমিতিক ধর্ম কি চাপ কারণ কে চেঞ্জ হচ্ছে চাপ তাহলে আমরা এক্স বাই এক্স না লিখে বলতে পারি পি বাই পি

195.274 K 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 273 K অনেক কম একটা তাপমাত্রা মেজার করা যাচ্ছে সুতরাং এক স্থির বিন্দু সাহায্যে তাপমাত্রা নির্ণয় সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে খুব নিম্ন তাপমাত্রা এটা দ্বারা পরিমাপ করা যায় তাহলে এক স্থির বিন্দু সাহায্যে তাপমাত্রা পরিমাপের সুবিধা নিম্ন তাপমাত্রা সহজেই পরিমাপ করা যায় এবার দেখেন আমার এখানে তাপমিতিক ধর্ম যেগুলো ছিল অনেকগুলো তাপমিতিক ধর্ম ছিল একটা ছিল আয়তন চাপ এবং রোধ এই তাপমিতিক ধর্মের উপর ভিত্তি করে আমরা অ্যাকচুয়ালি এই স্কেলটাকে বেশ কয়েকভাবে লিখতে পারি একটা হচ্ছে থিটা একটু আগে যেটা করলাম পি বাই পিটিআর এক 273.16 কেলভিন তাহলে এখন দেখেন এখানে আমরা কি চাপের পরিবর্তন দেখতেছি যখন চাপের পরিবর্তন দেখতেছি তখন আয়তন স্থির তাহলে এই থার্মোমিটারের নাম হবে স্থির আয়তন থার্মোমিটার এরপর আমরা যদি চাপ পরিবর্তন না করে আয়তন পরিবর্তন করি তাহলে থিটা হবে ভি বাই ভি টি দুইশো দশমিক এক ছয় কেলভিন তার মানে এখানে চাপ স্থির স্থির চাপ থার্মোমিটার আর যদি আমরা রোধের পরিবর্তন দেখি এটা হচ্ছে রোদ থার্মোমিটার এই হচ্ছে আমাদের এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা পরিমাপের ডিটেলস সো এখন আপনাদেরকে আটমিউট করি সবাই কি ম্যাটটা বুঝছেন ওই অঙ্ক বুঝছেন কি না সোজা জিনিস না তাহলে আমি লাস্ট আরেকবার রিপিট করে দিচ্ছি লাস্ট আরেকবার সেটা হচ্ছে এক স্থির বিন্দু হচ্ছে জাস্ট বুঝছি কাহিনী কি হয়েছে এই হ্যালো শোনেন আনমিউট করার পরে শুনতেছেন না আপনারা কেন এখন এটা আমি বুঝছি কারণ আমার কথাটা আপনি যেখানে শুনতেছেন ওইখান থেকে আবার ইকো হচ্ছে যারা কম্পিউটারে আছেন হেডফোন ইউজ করতেছেন না তাদের ক্ষেত্রে এই ঝামেলাটা হচ্ছে তারা এই ঝামেলাটা সৃষ্টি করতেছেন সো নেক্সট থেকে হেডফোন লাগাবেন ভাই প্রশ্ন ছিল হ্যাঁ বলেন জি ভাই আমরা প্রত্যেক ক্ষেত্রে চাপ রোধ সব ক্ষেত্রে ট্রয়দবিন্দু তাপমাত্রা ব্যবহার করছি কেন কারণ ভাই ট্রয়দবিন্দুতে বস্তুর যে প্রপার্টি বা ধর্ম আছে ওই ধর্মটাকে স্থির করে ওই ধর্মটা সাপেক্ষে মাপতেছি মানে ভাই আমরা ট্রয়দবিন্দু চাপ বা ট্রয়দবিন্দু রোধ ওভাবে চিন্তা করতেছি না প্রত্যেক ক্ষেত্রে ট্রয়দবিন্দু তাপমাত্রা

তারপর হচ্ছে স্থির চাপ যখন হারো মিটার চাপ স্থির হবে কে আর রোদের বেলায় তো রোদ এখন সবে ক্লিয়ার কিনা আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস আবার দেখেন একটু খেয়াল করেন এই জিনিসটা আমরা যখন তাপমাত্রার স্কেলটা ডেভেলপ করতেছি এক ইস্থির বিন্দুর সাপেক্ষে আমি কিন্তু দেখেন এই যে এইখানে যে এক্সটি আর আছে এক্সটিআর। এটা হচ্ছে পানির বিন্দুতে বস্তুর তাপমিতিক ধর্ম এটা একটা কনস্ট্যান্ট এটা ধ্রুব এটা কখনো চেঞ্জ হয় না এটা ধ্রুব থাকবে এখন এই ধ্রুব ধর্মের সাপেক্ষে আমরা অন্য ধর্ম দেখে তাপমাত্রা মাপবো এই কান্নাকাটি করে এই সব সব মিউট ভাই সব সব মিউট করেন তো ভাই হ্যাঁ করে দিচ্ছি ওকে যাই হোক তাহলে দেখেন আমাদের এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় আলোচনার মধ্যে শেষ আমরা যদি পুরো জিনিসটা রিক্যাপ করি একবার দেখেন আমরা শুরু করছিলাম তাপ গতিবিদ্যা এখানে শুরুতেই আমি আপনাদেরকে তাপ এবং তাপমাত্রা এই দুইটা কি জিনিস সে দুইটা পড়াইছিলাম তারপর হচ্ছে আপনাদেরকে পড়াইলাম তাপমাত্রা তাপ এক কম বেশি হয় কিভাবে এগুলা তারপর দেখাইলাম হচ্ছে তাপমাত্রা তাপ কোনটা কি ইন্ডিকেট করে এরপর তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম এই দুইটা জিনিস তারপর এক স্থির বিন্দুর সাপেক্ষে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় সেটা নেক্সট আপনাদেরকে দেখাইলাম হচ্ছে একটা ম্যাথ এবং এক স্থির বিন্দু সাপেক্ষে কি কি স্কেল হইতে পারে সেটা এখন আমরা যাব দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় সুতরাং এখন আমাদের কাজ হচ্ছে দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় দুই স্থির বিন্দু সাপেক্ষে দেখেন আমরা একটু আগে দেখতেছিলাম একটা স্থির বিন্দু সেটা ছিল পানির বিন্দু এখন হচ্ছে দুইটা স্থির বিন্দু তাহলে দুইটা স্থির বিন্দু কি কি যে দুইটা বিন্দু কখনোই চেঞ্জ হয় না পানির ক্ষেত্রে কোন কোন দুইটা দুইটা প্রপার্টি ধর্ম কখনোই চেঞ্জ হয় না একটা হচ্ছে বরফ বিন্দু আর একটা হচ্ছে বাষ্পবিন্দু আপনি যত যাই করেন না কেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্প হবে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ও অবশ্যই এখানে একটা বড় ইস্যু আছে সেটা হচ্ছে স্বাভাবিক বায়ুমন্ডিল চাপ কারণ চাপের পরিবর্তন হলে পানির প্রপার্টি বা ধর্ম পরিবর্তন হবে সুতরাং আমরা স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ যদি চিন্তা করি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় পানির যে ধর্ম এটা হচ্ছে বরফ বিন্দু বলা হচ্ছে আর হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে ধর্ম সেটাকে বলা হচ্ছে বাষ্পবিন্দু আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে একটা জিনিস পড়াই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি আপনাদেরকে একটা থার্মোমিটার বানানো শেখাই কিভাবে একটা থার্মোমিটার বানাইতে হবে সেটা আমরা শিখি তাহলেই দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে ধরেন আমি একটা থার্মোমিটার বানাবো তো থার্মোমিটার বানানোর জন্য আমার আঁকা কি তত অত ভালো না মোটামুটি আঁকার চেষ্টা করব একটু বুঝেন আপনারা ইনশাআল্লাহ তো আমি এই দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়টা আমি একটু ডিফারেন্টলি আপনাদেরকে বুঝাই ধরেন একটা থার্মোমিটার বানাবেন থার্মোমিটার একটা ভাল থাকে যে ভালভের মধ্যে পারদ থাকে জিনিসটা দেখতে খুবই কুচ্ছিত হচ্ছে একটু ভালো মতো আঁকি এটা ধরেন থার্মোমিটার নিচে থার্মোমিটারের ভাতটা এর মধ্যে আমি একটু পারদ রাখলাম জাস্ট বুঝে নেন এটা একটা থার্মোমিটার থার্মোমিটারের নিচে একটা ভালভ আছে এই থার্মোমিটারটাকে আমি যদি বরফে চুবাই প্রথমে ধরেন বরফে চুবাবো আমরা থার্মোমিটারটাকে বরফে চুবাইলাম বরফ এখানে বরফ রাখলাম বরফে আমি চুবাবো বরফটা উঠবে বরফটা একটা দাগ পর্যন্ত উঠলো তাহলে এই দাগটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের দাগ এরপর আমি এই সেম থার্মোমিটারটাকে ফুটন্ত পানিতে নিয়ে রাখবো পানি ফুটতেছে ফুটন্ত পানিতে নিয়ে আমি এই থার্মোমিটারটাকে রাখবো তাহলে ফুটন্ত পানিতে রাখা মাত্র পারদটা এইখানে ইনক্রিজড হয়ে এইখানে একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো তাহলে দেখেন আমি বরফে দেখতেছি পারদ এই পর্যন্ত উঠছে ফুটন্ত পানিতে পারদটা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে এবার আমি দুইটা দাগ পাইছি এই দুইটা দাগ যেহেতু পেয়ে গেছি তাহলে নিচে এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উপরে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এখানে ঘরগুলোকে একশো ঘরে ভাগ করে দিলাম এবং থার্মোমিটারটা কমপ্লিট করে দিলাম উপরে যে ফাঁকা অংশ ছিল ওটাকে বন্ধ করে দিলাম এইবার আমি যদি এই থার্মোমিটারটাকে নিয়ে কোনো পানিতে চুবাই সেই পানিতে যদি থার্মোমিটারটার এই পারতটা যত দাগে উঠবে সেই দাগ অনুযায়ী আমি থার্মোমিটার রিডিং পাব তো আমি আনমিউট করতেছি সবাইকে এটা একটু বুঝতে হবে আপনাদেরকে সবাইকে কনসেপ্ট ধরতে আমি জানিনা যে একবার বরফে চুবানো হয়েছে তাতে আমি জিরো ডিগ্রি সেলসিয়াস পাইছি এরপর নিয়ে উদন্ত পানিতে চুবাইছি একশো ডিগ্রি সেলিয়াস পাইছি একশো ভাগে ভাগ করে দিছি পুরা ঘর গোলাকে তাহলে এখন আমি যে যেকোনো পানিতে জুবানোর পরে যদি চল্লিশ দাগ দেখায় তাহলে তাপমাত্রা কত হবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি ষাট দাগ দেখাই তাহলে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি সেলসিয়াস বুঝছেন সবাই আর তাহলে এখন খেয়াল করেন আমি এখানে কয়জনের সাপেক্ষে তাপমাত্রা মাপতেছি দুইজনের না একটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা হান্ড্রেড ডিগ্রি

থার্মোমিটার জাস্ট একটা পারদ নিয়ে রাখছি নিয়ে রেখে বরফে আমি থার্মোমিটারটাকে চুবাইছি তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদটা একটা জায়গা পর্যন্ত আসবে সেই জায়গাটা মার্ক করে জিরো ডিগ্রি সেলসিয়াস লিখলাম এরপর আমি ওই একই থার্মোমিটার তুলে নিয়ে পানিতে চুবাইছি গরম পানিতে ফুটন্ত পানিতে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে সেখানে দেখা যাচ্ছে যে আমার যে পারদটা এটা একটা দাগ পর্যন্ত উঠছে যে দাগ পর্যন্ত পারতটা উঠছে সেই দাগটাকে আমি বলতেছি এই যে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি দুইটা ঘর ফিক্স করছি একটা জিরো ডিগ্রি আর একটা হান্ড্রেড ডিগ্রি তাহলে যে বরফ বিন্দু এইখানে তাপমিতিক ধর্ম দেখলাম আর বাষ্প বিন্দুতে ধর্ম দেখলাম এই দুইটা ধর্মের মাঝখানে আমি জিরো ডিগ্রি এবং হান্ড্রেড ডিগ্রিকে সমান একশো ঘরে ভাগ করে ফেলছি এখানে একশো ঘরে দাগ কাটবো দাগ কাটার পরে এই থার্মোমিটারটাকে নিয়ে যদি আমি কোথাও চুবাই কোন একটা পানিতে বা কোন একটা গরম বস্তুতে যতগুলা দাগ পর্যন্ত পারদটা উঠবে সেই তত দাগ অনুযায়ী আমি থার্মোমিটারের টেম্পারেচারটা রিড করব। যে যদি এখানে বিশ ঘর পর্যন্ত ওঠে ধরেন কোন এক জায়গায় নিলাম পারদটা 20 ঘর পর্যন্ত এখানে 20 ঘর পর্যন্ত দেখাচ্ছে কারণ এখানে সে 20 ঘর বা 30 ঘর দেখাইলো তাহলে 30 ঘর দেখালে তার তাপমাত্রা কত 3 ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে অ্যাকচুয়ালি দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতিটা এখন একটা জিনিস খেয়াল করেন আমরা অ্যাকচুয়ালি দুই স্থির বিন্দুতে যখন তাপমাত্রা মাপছি তখন আসলে কিছুই করি নেই রেশিও বা অনুপাত মাপছি কিভাবে দেখেন ধরেন এটা যদি একটা তাপমাত্রা স্কেল হয় এটা একটা থার্মোমিটার যদি হয় অনলি জিরো ডিগ্রি আমি শুরুতে একটা জিনিস বলছি খেয়াল করেন এক বায়ুমন্ডলীয় চাপ এবং জিরো ডিগ্রি বিন্দু ওকে যাই হোক এখন আসেন আমরা যখন অ্যাকচুয়ালি দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা মাপতেছি তখন আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে ডুবাচ্ছে একবার আর একবার জিরো ডিগ্রি সেলসিয়াসের এবং এক বায়ুমন্ডলীয় চাপের বরফে চুবানো হয়েছে তারপর থার্মোমিটারটাকে তুলে এক বায়ুমন্ডলীয় চাপে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে চুবানো হয়েছে এখানে ছিল বড় বিন্দুতে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর তাপমিতিক ধর্ম জিরো ডিগ্রি সেলসিয়াস এক্স স্টিম একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর তাপমিত ধর্ম এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে এখন আমার যদি তাপমাত্রাটা হয় থিটা এবং থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমিতিক ধর্মটা হয় এক্স তাহলে খেয়াল করেন আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখতে পাচ্ছি এক্স সাইজ হচ্ছে তাপমিতিক ধর্ম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক্স সিস্টেমটা হচ্ছে তাপমিতিক ধর্ম থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমিতিক ধর্ম কত এক্স তাহলে একটা জিনিস খেয়াল করেন এইখানকার যে এক্স এক্স সাইজ এবং এক্স স্টিম এক্স আইস যে রেশিও বা অনুপাত এবং থিটা মাইনাস জিরো এবং হান্ড্রেড মাইনাস জিরোর যে রেশিও বা অনুপাত দেখেন এই রেশিও বা অনুপাত দুইটা সেম থাকবে তাহলে আমরা এখান থেকে যেটা পাবো এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইকুয়ালস টু থিটা মাইনাস জিরো ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস জিরো

ওকে এখন দেখেন তাহলে এক্সাইজটা হচ্ছে বরফ বিন্দুতে তাপমিতিক ধর্ম এক সিস্টেম হচ্ছে বাষ্প বিন্দুতে তাপমিতিক ধর্ম আর এক্স হচ্ছে ওই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম এটাই হচ্ছে দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের স্কেলটা সো সবাইকে আনমিউট করলাম হ্যাঁ আরমান মিরাজ কি হয়েছিল বলেন হ্যাঁ যে একবার করবেন এই যে কমান্ডটা বুঝিনি ভাই